আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবাহার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে ধান চাষের তৃতীয় কিস্তি সার। আমি এই ধানের জমিতে কি কি সার তৃতীয় কিস্তিতে প্রয়োগ করব এবং কোন কোন রোগ বালাইয়ের জন্য প্রয়োগ করব সেটি আপনাদের দেখাবো। বোরো ধানের জমিতে তৃতীয় কিস্তি সার আমি প্রথমত একটা ডিএপি সার প্রয়োগ করব। ডিএপি সারটা প্রয়োগ করার অর্থ হচ্ছে আমার যে ধানের জমি, এই ধানের জমির গুছি কিন্তু অনেক ভালো হয়েছে, কিন্তু স্টিম যে আছে এই স্টিমগুলা শক্তিশালী না, যার কারণে এই ডিএপি সারটা প্রয়োগ করব। কেননা যখন এই ডিএপি সার প্রয়োগ করা হবে তখন স্টিমের গঠনটা অনেক শক্ত হবে এবং ভালো হবে, এতে করে কিন্তু ধানের ফলনটাও ভালো হয়। আর তৃতীয় কিস্তি সার ইউরিয়া সার এখানে 8 কেজি দিছি, আর ডিএপি সার প্রয়োগ করা হচ্ছে 8 কেজি, এই মোট 16 কেজি। এখন ইউরিয়া সার 8 কেজি দেওয়া হচ্ছে কেন? কেননা যেহেতু এটি নিচু জমি, ইউরিয়া সারের পরিমাণ কম লাগবে, আর বাদ বাকি যে সারগুলো দেওয়ার কথা সেটা এর পূর্বের ভিডিওতে আপনাদের দেখাইছি। এই দুইটা সার দিব, যেহেতু তৃতীয় কিস্তি সারটা আমি প্রয়োগ করব, সেক্ষেত্রে আমার ধানের জমিতে গোড়া পচা রোগ এবং মাজরা পোকার আক্রমণ আছে, এটি 33% জমি। সেক্ষেত্রে আমি অ্যাভামেকটিন ব্যানড্রেট গ্রুপের কীটনাশক আমি 10-20 গ্রাম প্রয়োগ করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি দিলে কিন্তু মাজরা পোকা দমন হবে, পাশাপাশি থিরাম প্লাস ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক 45WP প্রয়োগ করব। এই দুইটা এবং এই ইউরিয়া এবং ডিএপি সার ধানের জমিতে প্রয়োগ করব। এতে করে হবে কি, আমার গোড়া পচা রোগ দমন করা সম্ভব হবে এবং মাজরা পোকাও দমন করা সম্ভব হবে। এছাড়াও দেখা যাচ্ছে ইউরিয়া সারের যে ঘাটতিটা জমিতে থাকে সেটিও কিন্তু পূরণ করা সম্ভব হবে। এখন আপনারা হয়তো বা বলবেন যে এই দুইটা সার আমি কেন দিচ্ছি, ভিটামিন দিচ্ছি না বা অনুখাদ্য দিচ্ছি না। এর আগের ভিডিওতে আপনি দেখাইছি যেহেতু চাষের সময় আমি অনুখাদ্য প্রয়োগ করেছি, দ্বিতীয় কিস্তি সার প্রয়োগের সময় আমি প্রয়োগ করছি এবং আমার ধানের যে কন্ডিশন সেটি কিন্তু অনেক ভালো, কোনো প্রকার অনুখাদ্য বা পিজিআরের প্রয়োজন পড়তেছি না, যার কারণে আমি দিচ্ছি না। আর সালফারের আমার এই ধানের জমিতে কোনো প্রকার প্রয়োজন নেই, যার কারণে এই দুইটা সার আমি ধানের জমিতে প্রয়োগ করতেছি। ইউরিয়া সারটা নিচে দিব এবং ডিএপি সারটা উপরে দিব। এখন আমি অ্যাভামেকটিন ব্যানড্রেট গ্রুপের কীটনাশকটা প্যাকেট পাউডার ফর্মুলেশনটা দিচ্ছি। দ্বিতীয়ত আমি ইমিডাক্লোরোপিড প্লাস থিরাম 45WP আমি সারের সঙ্গে প্রয়োগ করব। এটি যদি প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে ধানের যে গোড়া পচা রোগটা আছে, অর্থাৎ ফাঙ্গিসাইডের যে সমস্যাটা আছে সেটি কিন্তু দমন করা সম্ভব হবে। আরেকটি বিষয় চাষি ভাইদের বলে রাখি, সেটি হচ্ছে ধানের জমিতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা পিজিআর দিতে পারেন বা অনুখাদ্য দিতে পারেন, আর ছত্রাকনাশকও দিতে পারেন। আর যদি ধানের জমিতে আপনাদের সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনারা অত্যাধিকভাবে কোনো পিজিআর বা কোনো সার, ছত্রাকনাশক বা কীটনাশক ধানের জমিতে প্রয়োগ করার কোনো দরকার নেই। কীটনাশক দেওয়ার পরবর্তীতে এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে সারগুলো আপনারা খুব সুন্দরভাবে মিশাবেন, যাতে ধানের জমিতে ভালোভাবে পড়ে কীটনাশক সহ। সারটা এমনভাবে মিক্স করবেন যাতে কীটনাশক এবং ফাঙ্গিসাইডটা ভালো করে মিশে যায় সারের সঙ্গে। যখন মিশবে তার পরবর্তীতে ধানের জমিতে পানি থাকা অবস্থায় অবশ্যই ছিটিয়ে প্রয়োগ করবেন। আপনারা যে ছাই দেখতে পাচ্ছেন, এই সারের সঙ্গে ছাই দিচ্ছি কেন, আসলে এই ছাইটা যখন আপনি দিবেন তখন পটাশ সারের কাজ করবে, শুধু সারের কাজ করবে না, এই যখন ছাই আপনারা প্রয়োগ করবেন তখন ধানের যে এফিড পোকা বা জেসিস্ট পোকা বা পাতা মোড়ানো পোকা, এছাড়াও মাজরা পোকাও অনেক সময় কন্ট্রোলে চলে আসে এবং শিকড় বর্ধনকারী হিসেবে এই ছাই অনেক ভালো কাজ করে ধানের জমিতে, যার কারণে এই সারের সঙ্গে আমি ছাই প্রয়োগ করতেছি। আপনারা যদি ছাই প্রয়োগ করতে চান তাহলে সারের সঙ্গে 45 দিনের মধ্যে যে কয়বারে আপনারা ধানের জমিতে সার প্রয়োগ করবেন ঠিক ওই কয়বারে ধানের জমিতে আপনারা ছাই প্রয়োগ করতে পারেন, এতে করে অনেক রোগ বালাই কম হবে। ছাই যখন দিবেন দেওয়ার পরবর্তীতে আপনারা ছাইয়ের সঙ্গে রাসায়নিক সারটা সঠিকভাবে মিশ্রিত করে নেবেন, মিশ্রিত করার পরবর্তীতে আপনারা ধানের জমিতে ছিটিয়ে প্রয়োগ করবেন। আজকে যে জমিটাতে আমি সার ছিটাচ্ছি এই জমি কিন্তু জিরা সাইল জমি, 12 দিন আমি শুকাইছি,
শুকানোর পরবর্তীতে পানি সেচ দেওয়ার পরেই আজকে সার প্রয়োগ করা হচ্ছে। প্রধান চাষে তৃতীয় কিস্তি সার প্রয়োগ করার সঠিক নিয়ম হচ্ছে ইউরিয়া সার 10 কেজি হারে প্রয়োগ করতে হবে এবং বাকি যে পটাশিয়াম বা পটাশ সার 6 কেজি হারে প্রয়োগ করতে হবে। তবে জমির কন্ডিশন যদি খারাপ থাকে সেক্ষেত্রে সালফার 1 কেজি এবং ম্যাগনেশিয়াম 2 কেজি হারে প্রয়োগ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।